হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো দেখো, ঘুম থেকে উঠেই আগে সকালে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড়টা তোমাদেরকে তাড়াতাড়ি করেই দেখাচ্ছি, কারণ কি পুরো ঘর বাড়ি ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখন তোমাদেরকে দুদিনের ভিডিও একসাথে দিয়ে দিচ্ছি, কারণ ভিডিও জমে যাচ্ছে, সময় পাচ্ছি না যে তোমাদেরকে দিনের দিন ভিডিওটা দেব। তবে চেষ্টা করছি এরকমভাবে দুদিন দুদিন করে দিয়ে তারপরে আমি আবার একদিন করেই মানে ভিডিওটা দেব। তো নানান অসুবিধার জন্য আমি তোমাদেরকে দিতে পারছি না, দুদিনেরটা একদিনেই নিয়ে বসছি এডিটিং করতে, তো করে এইভাবেই দিচ্ছি। তো তোমাদেরকে তো মানে যেগুলো আমি করে রাখি আর কি, ভিডিও ক্লিক যতটা আমার কাছে থাকে সেগুলো তো আবার নষ্ট করে ফেলবো, ডিলিট করে ফেলবো, এত কষ্ট করে এগুলো করা, তো এগুলো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দেওয়াটাই ভালো, তাই জন্য করে দিলাম। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানাপত্র তুলে ঘর ঝাড় দিয়ে ঘরটাকে পুরো মুছে নিচ্ছি, কারণ এগুলো আজকে করেই নিচ্ছি। ঘরটাকে ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নায় যাব। তো তার আগে ব্রেকফাস্টে তোমার হচ্ছে তোমার সকালবেলায় একটুখানি ব্রেকফাস্টে চাউমিন করতে হবে আজকে, তো ওই জন্য ভাবলাম সকালবেলায় ঘরটাকে মুছে নিই, পরে আর বেলায় অনেক দেরি হয়ে যায়, আজকে করেই ফেলি ঘরটাকে, একটু ভালো করে সময় নিয়ে মুছে নিই, তাই জন্যই ভালো করে দুটো ঘর ভালো করে মুছে নিলাম। আর তো জানো, ঘর টর মুছে রান্নাঘর একসাথে সমস্তটাই আমার এরকম ওপেন, দুটো ঘরের মাঝখান দিয়ে এরকম রাস্তা, দুটো ঘরেই আসা যায়, তো ওই জন্য আমার সবটাই পুরো একবারেই মুছে নেওয়াটাই ভালো। তো মুছে এরপর তোমার বাথরুমের সামনে যে বেসিনটা থাকে ওটাও আমি রোজ বলি তোমাদেরকে, যে ওটাও যেহেতু রোজ আমরা ব্যবহার করি সেহেতু রোজই আমি ওটাকে স্নানের আগে ধুই, বা এরকম ঘরটা মোছার হয়ে গেলে মানে মোছার আগে ওই জায়গাটায় যে বেসিনটাকে ভালো করে একটুখানি হ্যান্ড ওয়াশ ফেলে ভালো করে কসবাইট দিয়ে ডলা দিয়ে ধুয়ে তারপরে তোমার একবারে এই বেসিনের তলাটা একটু জলও পড়ে, তো ওই জায়গাটা মুছে নিই। আর এই বক্সটাতেও দেখো বোতলগুলো সমস্ত সরিয়ে সরিয়ে এই বক্সটাও মুছে নিই। তো সকালবেলায় একটা বড় কাজ হয়ে গেল, যে ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা। তো এরপর ভাবলাম যে ইয়ে করি, ব্রেকফাস্ট আগে করে নিই, কারণ দেরি হয়ে যাবে নয়তো, তো তাই জন্য তাড়াতাড়ি করে ঘর মোছা নেতাটা ধুয়ে ঠুয়ে তারপরে ব্রেকফাস্টটা করতে চলে গেলাম। তো ব্রেকফাস্টটা করতে তোমার প্রথমে তোমার চাউমিনটা যেমন আমরা সিদ্ধ করে নিই, তো সেরকমই করেছি, আর সাদা করেছি দেখো, গাজর বিনস দিয়েছি আর ডিম দিয়েছি আর পেঁয়াজ আদা কুচি রসুন কুচি দিয়ে ওটাকে পুরো সাদা ভিনিগার দিয়ে করেছি। তো এরপর রান্নায় দেখো, আজকে চিংড়ি মাছের মালাইকারিটা করবো, ওই যে কালকে বললাম করতে পারিনি, তো আজকেও দেখো যথারীতি মিক্সির বাটি আমার এখনও ঠিক হয়ে আসেনি, ওই জন্য আমাকে শিলে বেটে রীতিমতন দুধ বের করে নারকেলের তারপরে আমাকে চিংড়ি মাছের মালাইকারিটা করতে হলো। আর এইদিকে দেখো, পুজোটা দিতে চলে আসলাম, তো এসে পুরোটা অনেকটা গুছিয়েই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে সব ঠাকুরকে যেমন যা করি আর কি, চন্দন পরানো, স্নান করানো, সবটা করে ফুল দিয়ে সাজিয়ে তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি, যে এইভাবেই আমি পুজোটা দিয়ে থাকি রোজ। তো এইবার ঠাকুরকে আজকে একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমার গোপালকে, তো এইভাবে একটু দোল দিয়ে দিই পুজোটা হয়ে গেলে, যে একটু দোল থাক। তো তারপর প্রসাদটা যথারীতি নামিয়ে নেব, তারপর নিচে যাব। তো দেখো, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি যে এই যে আজকে রান্না করেছি আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে এই কাগজি লেবুটা দিয়ে খাওয়া হবে। আর করেছি আমড়া, হয় না কচি আমড়া, সেটাই, মানে আম শেষ হতে পারলো না, আবার আমড়া নিয়ে চলে এসছে, ওই আমড়ার পাতলা টক ঝোল করেছি একটা, মানে মিষ্টি নুন দুটো দিয়েই টক ঝোল যেটা হয় সেটা। তো আজকে দুপুরে লাঞ্চটা আমরা সেরে নেব, সেরে একটুখানি রেস্ট নিয়ে নেব। তো গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো দেখো, এরপর ছাদে এসছি, ছাদে হাওয়া দিচ্ছে হালকা হালকা করে, সন্ধ্যা সন্ধ্যা হতেই যাচ্ছে, হাওয়া দিচ্ছে, ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যে খুব বৃষ্টি টিষ্টি হবে, প্রচুর হাওয়া দিচ্ছে, তার জন্য ছাদে এসেই ঘোরাঘুরি করছি, আমি আমার ছেলে মেয়ে সবাই আমরা একটু ছাদে এসে ঘোরাঘুরি করছি, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আর সেই জন্য সন্ধ্যাও দিয়ে নেবো, আর একটু ছাদে ঘুরছি, ঠাকুর ঘরে লাইটটাও জ্বালিয়ে নিয়েছি, যে একটু অন্ধকার হয়ে আসলেই পুজোটা দিয়ে নেবো। তো দেখো, সন্ধ্যাটাও দিয়ে নিলাম।
সন্ধ্যাবেলায় আমি এইভাবেই প্রদীপটা দেখিয়ে থাকি। আমি ছাদে এরকম একটা তুলসী মঞ্চ বলতে পারো ছোট, ওটার মধ্যেই আমি তুলসী গাছ লাগিয়েছি, তো এটাকেই তুলসী মঞ্চ হিসেবে কি করব, কারণ নিচে গিয়ে দেওয়া সবসময় সম্ভব হয় না। আগে এটা বারান্দায় রাখতাম, তো বারান্দাটা এখন লাইটিং দিয়ে আটকে দেওয়াতে ছাদেই এনে রাখতে হয়। তো এইভাবে সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে নিলাম সন্ধ্যাবেলায়। মশারি টানাতেই যাই না, তবু দিলাম টানিয়ে। তো নেক্সট ডেটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো গুড মর্নিং তোমাদের সবাইকে, আজকে শনিবারের একটা সকাল, তো ওই জন্য বাবু ঘুমোচ্ছে, ও এত তাড়াতাড়ি উঠবে না, একটু দেরি হবে ওর উঠতে, এখন 8টা মতন বাজে। তো সকালবেলায় দেখো এরকম প্রচণ্ড রোদ্দুর আজকে বাইরে, তো বাইরে ব্যালকনিতে এসে তোমাদের ব্যালকনিটা শেয়ার করছি দেখো। আর এই কয়েকটা আমার গাছ রয়েছে, সেই কয়েকটা গাছ জল দিয়ে বাঁচাতে পারবো কি না মানে জানি না, মানে চেষ্টা চালিয়েই যাচ্ছি। তবে একটা দুটো করে পাতা ছাড়ছে, মরতে দিইনি, কিন্তু সেই রকম সেই মানে এত গরম না, মানে কি বলবো, গাছ বাঁচানোও খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখো সকাল সকাল আজকে অনেকটা কাজ সেরে নিয়েছি, সমস্ত তোমার বাসন কোসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রীতিমতন ঘর পুরো সম্পূর্ণ পরিষ্কার করে, যেহেতু শনিবার সেহেতু আর এদিকে টিচারও চলে আসবে, এই জন্য খুব সকাল সকাল উঠেই ঘরের কাজগুলো করেছি। তো এই 8টার মতন বাজে, এখন তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো এই আন্টি এসে পড়াচ্ছে, আর ওদিকে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি, আর বাবু ঘুমোচ্ছে, মেয়ে এদিকে পড়ছে। তো এরপর আমি ওপরে যাব গোপালটা জাগাতে। তো এরকম আগে সিঁড়ির জানলাগুলো সব খুলে নিলাম, মানে সিঁড়ির জানলাগুলো না খুললে ঘর পুরো অন্ধকার হয়ে থাকে, আর ছাদের গেটটা দেখো খুললে পরেই পুরো আমার এই ভেতরটা আলো হয়ে যায় ঠাকুর ঘরে। তো এসে আগে দেখো আমার গোপাল ঘুমোচ্ছে, এই দেখো গোপালকে এবার জাগাবো। তো বললাম না যেহেতু আজকে শনিবার, সেহেতু ঘর ঠর সমস্ত পরিষ্কার করে নিয়েছি, এরপর গোপালকে জাগিয়ে বসিয়ে তোমার হচ্ছে এরকম কাশি বাজিয়ে গোপালকে আগে জাগিয়ে নিই, তারপর তাকে বসিয়ে তার মুখ ঠুক ধুইয়ে তারপরে একবারে পুজো দিয়ে তারপরেই নিচে নামব, কারণ কি শনিবার দিনটা খুব বেশি রান্না থাকে না, নিরামিষ রান্না থাকে, ওই জন্য আমি সকাল সকাল একবারে সকাল কি মানে যেহেতু মানে এখন ধরো 8:30 মতন বেজেই গেছে, তো একবারে গোপালটাকে জাগিয়ে গোপালকে স্নান টান করিয়ে পুরো পুজোটা দিয়ে নিচে যাব, নিচে গিয়ে একবারে রান্নাবান্না সেরে তারপরে আর একবার গোপালকে আমিও খেতে দিতে আসতে পারি, কি আমার মেয়ে বা ছেলে যে কেউ একজন স্নান করে গোপালকে খেতে দিয়ে দেবে তাহলেই হবে। তো অনেক সময় হয় কি আমি গোপালের দুপুরের খাবারটা আমি আবার মানে পুরো রেডি করে একটা বাটিতে ঢাকা দিয়ে জলটা ঢাকা দিয়ে রেডি করে সাইডে রেখে যাই, যে পরে এসে যে কেউ একজন, হয় আমার মেয়ে, নয় তোমাদের দাদা, নয় ছেলে, কেউ একজন এসে গোপালকে দিয়ে দেবে, একটা ধূপকাঠি দেখিয়ে দিলেই যথেষ্ট। সকালের পুজোটাতেই তো বেশিটা সময় যায়, তো সকাল সকাল সেরে নিলে অনেকটা ভালো। তো ওই জন্য ভাবলাম যে আজকে শনিবার সব হয়ে গেছে, এবার স্নান পুজোটা সেরে নিই, তো ওই জন্য পুজোটা একবারে গোপাল জাগিয়ে পুজোটা দিয়ে নিলাম। তো প্রথমেই আমি এরকম দেখো শিবদেরকে নামিয়ে এরকম পুজো আগে মানে স্নানটা করিয়ে নিই, তারপরে গোপালকে স্নান করিয়ে নিই, তারপর অন্যান্য ঠাকুরকে সব মানে গামছাটাকে ভিজিয়ে লোকনাথ বাবা, লক্ষ্মী, গণেশ এদের সবাইকে আমি এমনি মুছিয়ে নিই। তো আজকে দেখো এইভাবে এই জামাটা আজকে পরিয়ে নিলাম, দিয়ে গোপালের যা যা গয়নাগাটি আছে সেগুলো পরাবো, হালকা পাতলা, খুব বেশি গয়নাগাটি না, চুলটা মাথায় যেমন দিতে হয় ওটা দিই, আর একটা হালকা দেখো উলের মালা, আর চুড়িগুলো পরাবো,
আর বাসিটা তো দিতেই হয়, গোপালকে বাসি দেব। আর মুকুটটাও খুব হালকাই বলতে পারো, ওই জন্য ওটাকে পরাই, হালকা একটা মুকুট তো ওটা পরিয়ে দেবো। দিয়ে এবার গোপাল অন্যান্য ঠাকুরদেরকে সমস্ত ভেজা গামছা দিয়ে এরকমভাবে মুছে নেবো। আর বিশেষ করে এই শনিবার দিন এই যে মা তারার যে চরণ দুটো, এটা আমাকে একজন দিয়েছে, সে আমাকে বলেছে শনিবার করে কিন্তু অবশ্যই চরণ দুটো তুমি ধুয়ে একে একতে পারলে একটু জবা ফুল দিও। তা আমি সেটা করি না, আমি কি করি প্রতিদিনই চরণ দুটো মুছি আর প্রতিদিনই আমি জবা ফুল দিই, ওই শুধুই শনিবার দেবো সেরকম নয়। তো দেখো ঠাকুরও বলতে পারো একটা, ঠাকুরেরও একটা আলাদা সংসার, কি না লাগে ঝুড়ি থেকে বটি থেকে তোমার মানে অনেক কিছু, তুমি যে ঠাকুরের জন্য একটু নানান রকম নিয়ে এসে রাখবে, নকুন্দানা বাতাসা মিশ্রি বা খেজুর কাজু কিশমিশ সেখানকার কৌটোগুলো, ধান, তারপরে তোমার সিঁদুর, মানে অনেক কিছু রাখতে হয় ঠাকুর ঘরে, মানে জিনিস এত আর যেগুলো প্রতিদিন তোমার প্রয়োজন। তো ওই জন্য ঠাকুর ঘরেই বলতে পারো একটা মানে সংসারের মতন জিনিস, তো ওগুলোর পেছনেও দেখবে হাজারটা আমার যে মানে প্রচুর জিনিস ঠাকুর ঘরে। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিচে এসে দেখো আজকে পনির করব। তো পনিরটা তোমাদের খুব তাড়াতাড়ি করেই দেখিয়ে দিচ্ছি, পনির কোনো কড়া ব্যাপারই না। পনির হচ্ছে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়ে নিলাম, ওদিকে আলুটাও একটু বেশি করে দিয়েছি, আর ওদিকে একটু সাদা তেলের সাথে ঘি মিশিয়ে নিয়েছি। আমি সবসময় পনির করলে না একটু ঘি দিই পনিরে, আর পনিরগুলো এইভাবে নুন হলুদ মাখিয়ে একটু বেশিক্ষণ রেখে দিলে তাহলে নুনগুলো ঢোকে পনিরে, খুব ভালো লাগে খেতে। আর ওদিকে উচ্ছে কুমড়ো ভাজবো করে ওদিকে উচ্ছে আর কুমড়োটা কেটে নিয়ে রেডি করে নিয়েছি, আর এদিকে তোমার পনিরগুলো সব ভেজে তুলে নিয়েছি, আর এদিকে মশলা করে নিয়েছি, জিরে আদা টমেটো গোটা গরম মশলা এগুলো সমস্ত একসাথে পেস্ট করেছি, আর তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়ে আলুগুলোকে পুরো ভালো করে লাল করে ভেজে নেব। আর ওই পাশে এদিকে উচ্ছেটাও বসিয়ে দিয়েছি। আর এই জানো তো এই ননস্টিকের কড়ায় রান্না করে আমি একদম শান্তি পাই না, মানে এত আস্তে ধীরে রান্না করতে হয়, একদম ঘটং ঘটং নড়া যায় না, তো যেন মনে হয় শান্তি হয় না। আর মানে তেলের মধ্যে সব সবজিগুলো ভালো করে চোবে না, বেশ মচমচা ভাজা হয় না, তো অনেকটা সময় লেগে যায় ননস্টিকের কড়ায় রান্না করতে। মানে আমি ঠিক অভ্যস্ত না, মানে যে পারে পারে, আমি ঠিক পারি না, তবুও আমি একটুখানি চেষ্টা করলাম। দেখো কড়াই আমার এরকম অনেক আছে, কিন্তু ওই যে আমার রান্না করতে এরকম অসুবিধা হয় বলে আমি এগুলো খুব একটা ইউজ করি না, খুব কম, মানে অন্যান্য কিছু রান্না করতে ইউজ করি। তো এইভাবেই দেখো ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর পনির করতে গেলে ওই জিরে আদা বাটা দিয়ে যেটা হয় নর্মালি ভাতের সাথে খেতে এটাই ভালো লাগে, তাই এটা করি। আর অন্য অনেক সময় অনেক রকমভাবে পনির রান্না করি, সেটা শীতকালেই বেশি করি। আর ওইদিকে দেখো উচ্ছেটা পুরো মানে কুমড়োটা পুরো একটু মানে মাখো মাখো হয়ে আসবে ভাজা হয়ে, আর উচ্ছেটাও পুরো মচমচা ভাজা হবে এরকম করে নিলাম। আর এদিকে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো এর মধ্যে এবার পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলেই পনিরটা হয়ে যাবে। তো এই শনিবার দিন আসলেই এই পনির আর হলো ধোকা না হলে কাঁচকলার বড়া করে ঝোল, এগুলো আমার করতেই হয়। আর এগুলোই তোমাদের দাদা বলো আমার ছেলে মেয়ে বলো সবাই খুব ভালো খায়, তো ওই জন্য এইভাবেই রান্নাটা করে নিলাম। তো দিয়ে এবার কড়াইটাকে ভালো করে মেজে ধুয়ে তুলে নিচ্ছে, আর অন্যান্য বাসনগুলো রান্না করতে করতেই সাইডে ধুয়ে ফেলেছিলাম, তো ওটা একটু ধুয়ে রেখে দিলাম যত্ন করে। আর এই কড়াইটা জানো তো অনেক দাম নিয়েছিল, বলতে পারো প্রায় 1200 টাকা মতন।
কড়াইটা দাম নিয়েছে, তো আমি একটু যত্ন করে ইউজ করি, মনে হয় জানি এই বুঝি মানে কি একটা পুড়ে যাবে, পোড়া দাগটা হয়তো আর উঠবে না, তারপরে এই সব ভাবনা চিন্তা করে খুব মানে যত্ন করেই আমি এটা ইউজ করি। আর মনে হয় যে খুব প্রয়োজন না হলে এই কড়াইটা সবসময় রান্নার জন্য নষ্ট করব না। আর একেতেই আমার কড়াই অনেকগুলো অ্যালমুনিয়ামের, তো সেই কড়াইগুলোই আমি দেখো ঠিকঠাক করে মাজতে পারি না বলতে পারো, কারণ আমার সব ভালো লাগে কিন্তু কড়াই আমি ওই জোরে চাপ দিয়ে ওরমভাবে মাজতে পারি না। কিন্তু শুধু কড়াই মাজার জন্য তো তুমি কাজের লোক পাবে না, তাকে সব বাসন বের করে দিতে হবে, আর সব বাসন মাজতে আমার কোনো বিরক্ত নেই, এক পাশে রান্না করতে করতে আমি বাসন ধুয়ে ফেলি। কিন্তু ওই কড়াইটা মাজতে গেলেই একটু হাতে জোর দিয়ে যে মাজতে হয় ওটাই আমার হাতটা খুব ব্যথা, মানে মনে হয় যেন খুব হাতে লাগছে, হাত যন্ত্রণা করছে, আর সত্যিই চাপ দিয়ে মাজলে না হাতগুলো একটু ব্যথাই হয়, কারণ কি সবসময় কাজের হাত, দেখোই তো তোমরা যে কাজ ছাড়া আমি থাকি না, আমার বাড়ি ঘর সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকবে, আমার সমস্ত কিছু মানে সারাদিনই আমি কাজের মধ্যেই থাকি। তো দেখো দুপুরে এই উচ্ছে কুমড়ো ভাজার পনির করে আমরা লাঞ্চ করে নেব, তো গুড ইভিনিং তোমাদের সবাইকে। এরপর বিকেলবেলায় ঘরটা পুরো পরিষ্কার করা, যা কাজ বিকেলবেলা তো সেগুলো সমস্ত সেরে নিলাম, বিকেলবেলায় ঘরটাকে গুছিয়ে নিয়েছি। এরপর আজকে যেহেতু শনিবার তো ছেলে মেয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আর সব এই সন্ধ্যাবেলায় লাইট টাইট জ্বালিয়ে নিলাম, ওরা ছাদে গেছে, তো আমি এদিকে কি করলাম এই যে এক্সট্রা কাজ বলি না যে তোমাদের এক্সট্রা কাজ আমার থেকেই যায়, তো ওই যে র্যাকটা পুরো পরিষ্কার করেছি, র্যাকের এই কাচের পাত্রগুলো সমস্ত ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম দুপুরবেলা, আর ওই ওটা ওখানে বক্সের রোদে শুকাতে দিয়েছিলাম, তো ওগুলো সব গুছিয়ে টুছিয়ে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর রাতের দেখো এখানে এরকম রাতে আমাদের এই পনিরটা রয়ে গেছে, এটা দিয়েই আমরা ডিনার করে নেব, আর সব রান্নাই মোটামুটি রয়েছে, বাসন আর কিছু বেশি নেই, ওইটা এইগুলো রয়েছে, তো এটা বিকেলে আমি পরে ধুয়ে নেব। আর এদিকে ওখানে মেয়ে পড়তে বসেছে, আর এদিকে ও পড়াঠড়া আজকে বেশি করবে না যেহেতু শনিবার, একটুখানি আজকে গ্যাপ, এই দিদির পাশে বসে বসে বদমাইশি করছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, যদি তোমাদের কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, টাটা।